আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজ কিন্তু আমি একটি রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ডি কাপস ডাইন। তো আজ রেস্টুরেন্টটি সম্পর্কে একটু বলবো এবং এখানকার খাবার সম্পর্কে। তো আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি, দেখি ভেতরের কি অবস্থা। রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, আমার কাছে তো দেখেই খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে খাবারের মেনু, তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক ধরনের খাবারই আছে। তো আমরা একটি কাপল প্লেটার অর্ডার করছি, এই যে এটা $4.99 করে। তো এই তো আমরা এটাই অর্ডার করেছি। আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে, তো এখানে অনেক ভিড় ছিল যদিও, তারপরেও একটু পর খালি হয়ে গিয়েছে। তো এই তো ভেতর থেকে কিন্তু বাহিরের দৃশ্যটাও দেখা যায়, খুবই ভালো লাগে। তো আমরা এই পাশেই বসেছি যাতে বাহিরটা দেখতে পারি এজন্য। তো এই রেস্টুরেন্টটি হচ্ছে মিরপুরে। তো এখানে আসলে এর আগে কখনো মিরপুরের কোনো রেস্টুরেন্টে আসা হয়নি। তো আমারই ইচ্ছে ছিল একটু দূরে কোনো রেস্টুরেন্টে যাব, তো তাই চলে এলাম। তো অলরেডি আমাদের খাবারের অর্ডারটা দেওয়া হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে একটু শ্যুট করে নেওয়া হচ্ছে। তো আমরা যে এই প্লেটারটি চুজ করেছি, এখানে ছিল ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন, ভেজিটেবল, চিকেন মশালা কারি, ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে ছিল হচ্ছে স্যুপ, থাই স্যুপ। তো আচ্ছা, ড্রিঙ্কসও ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেকগুলো আইটেম এবং বেশ ভালো ছিল। ও আচ্ছা, একটা বলতে ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কোলস্লো ছিল সাথে, সেটা বলা হয়নি। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু খাবারটা বেশ ভালো ছিল। তো রেস্টুরেন্টটাতে প্রবেশ করেই আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম, আসলে বসার মতো কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না, আর এত মানুষ, তো অনেকেই এসে এসে ওয়েট করছে, তো আমি একটু অবাকই হয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, বাট অনেক ভিড় ছিল আর কি। এই তো সব কিছু মিলে কিন্তু আমার আজকের ঘোরাঘুরিটা ভালোই ছিল, ডিনারটাও বেশ ভালো ছিল। তো এই তো
আজকের ব্লগটি এখানেই শেষ করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।